আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 34। হাসপাতালে অনিয়ম পেলে আইন শৃঙ্খলা বাহিনী নয়, অভিযান চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। বিধি নিষেধের পরও ঈদ যাত্রায় 210টি সড়ক দুর্ঘটনা, 242 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার্তরা, বসতবাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও। আজ থেকে শুরু হল অনলাইনে কলেজে ভর্তি কার্যক্রম, উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা। এবং চলে গেলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা আক্রান্ত হয়ে আরও 34 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 3,399। 24 ঘন্টায় 1,766 জন সহ মোট সুস্থ হয়েছেন প্রায় 1.5 লাখ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে 60 বছরের বেশি বয়সী 11 জন রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বয়স্কদের সংখ্যাই বেশি। 24 ঘন্টায় 50 থেকে 70 বছর বয়স্কদের মৃতের সংখ্যা 17 জন। গত 24 ঘন্টায় 85টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,759 জনের। এর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয় 2,487 জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 2,57,600। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত 3,399 জন কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,766 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 1,48,370। শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.60%। 24 ঘন্টায় শনাক্তের হার 23.12% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.44%। করোনা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসাদের দ্রুত নমুনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের অসংক্রামক ব্যাধি আছে তারা অনেক বেশি সতর্ক থাকবেন, কারণ যাদের অসংক্রামক ব্যাধি থাকে তাদের জন্য এই রোগে আক্রান্ত হলে ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ক্যান্সার, ফুসফুসের অসুখ, কিডনি অসুখ। শুধুমাত্র লক্ষণ উপসর্গ না, যারা শনাক্ত ব্যক্তির বা আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তারাও নমুনা পরীক্ষা করান। এবং আপনাদের এই কার্যক্রমের মাধ্যমে, নমুনা পরীক্ষা করার মাধ্যমে এবং শনাক্ত হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়ার মাধ্যমেই আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারি। ব্যবস্থা গ্রহণ শনাক্তের পর 5 মাসে ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি 10,627 জন মারা গেছেন। আপনারা এই নমুনা পরীক্ষা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অসুবিধা বা হাসপাতালে নিরাপত্তার স্বার্থে অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে অনিয়ম পেলে টাস্কফোর্সের সাথে সমন্বয় করে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। সচিবালয়ে বেসরকারি হাসপাতালের মালিকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালে অভিযান হয় না হয় তদন্ত, অভিযান হয় পাহাড়ি এলাকায়। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। যে ধরনের অভিযানে রিজেন্ট হাসপাতালের জালিয়াতির ঘটনা বেরিয়ে আসে, ধরা পড়ে শাহাবুদ্দিন মেডিকেলের অনিয়ম, সে ধরনের অভিযানই বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে শুরু হয় সমালোচনা। রোববার বেসরকারি হাসপাতাল মালিকদের সাথে বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রণালয়। অভিযান অব্যাহত থাকলে হাসপাতাল বন্ধ করার হুমকি দেন মালিকরা। বৈঠক শেষে স্বাস্থ্য সচিব বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নয়, প্রয়োজন হলে অভিযান চালাবে মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স। আমরা আমাদের অভিযান একদিনের জন্য কিন্তু বন্ধ রাখবো না, এক মিনিটের জন্য বন্ধ থাকবে না। আমরা যেখানেই কোনো অভিযোগের গন্ধ পাবো, যেখানেই অভিযোগের কোনো একটি তথ্য পাবো, আমরা সাথে সাথে হ্রাস করবো। আমাদের টাস্ক ফোর্স আমরা করে দিয়েছি। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে অভিযান চালানোর কোনো সুযোগ নেই। অভিযান বন্ধ হয়েছে এই কথাটা সঠিক না। আর এটা অভিযান কেন? হাসপাতাল কি হাসপাতালে তো কেউ অভিযান করে না, হাসপাতালে ইনকোয়ারি করে।
অভিযান তো করা হলো চিটাং হিল ট্র্যাকসে যেখানে সন্ত্রাসীরা আছে সেখানে অভিযান হয়। করোনা পরিস্থিতি এবং এর পরীক্ষা কমে যাবার কারণও ব্যাখ্যা করেন স্বাস্থ্যমন্ত্রী। টেস্টের সংখ্যা কিছুটা কমেছে এটা সঠিক, সেটা কিছুটা হলো বন্যার কারণেও হয়েছে, আবার কিছুটা মানুষের অনীহাও আছে। করোনার সাথে সম্পর্কযুক্ত টেস্টগুলোর ফি নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিধি নিষেধ থাকার পরও এবারের ঈদ যাত্রায় সারা দেশে 210টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত এবং 331 জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে 1/4 যাত্রী যাতায়াত করলেও অস্বাভাবিকভাবে বেড়েছে দুর্ঘটনা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। করোনা মহামারীর কারণে কোরবানির ঈদে সড়ক, রেল ও নৌপথে যাত্রী পরিবহনে সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছিল। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত ছিল কম, কিন্তু সেই তুলনায় সড়কে দুর্ঘটনার সংখ্যা ছিল ভয়াবহ, অন্যান্য ঈদের তুলনায় বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 26 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত 13 দিনে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল 2 শতাধিক। মাত্র 15-20% যাত্রীর যাতায়াত হলেও সেই তুলনায় সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সড়ক মহাসড়কে 201টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত হয়েছে, 331 জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 238টি দুর্ঘটনায় 317 জন নিহত এবং 370 জন আহত হয়েছে। জাতীয় ও আঞ্চলিক দৈনিক সহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় 33% মোটরসাইকেল, 20% করে বাস, ট্রাক, পিকআপ এসব দুর্ঘটনায় জড়িত ছিল। এজন্য ত্রুটিপূর্ণ সড়ক, চালক ও পথচারীদের দায়ী করা হয়। অদক্ষ চালক ও হেল্পার দ্বারা যানবাহন চালানো, মহাসড়কে অটোরিকশা, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, নসিমন, করিমন, মোটরসাইকেলের অবাধে একসাথে চলাচল এসব দুর্ঘটনার জন্য দায়ী ছিল। স্বাভাবিক সময়ে যেই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেছে, সীমিত পরিসরে চলাচলেও যদি এর কাছাকাছি পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে চলাচলের সাথে দুর্ঘটনার সম্পর্ক না যতটা, তার চাইতে বেশি আমার সিস্টেমে এমন কোনো সমস্যা রয়ে গেছে যেটা ফিক্সড, যেটা না সরালে আসলে আমাদের এই দুর্ঘটনা চলাচল আপনি যতই কমুক না কেন একটা নির্দিষ্ট হারে কিন্তু হতেই থাকবে। আধুনিক নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে, তবে জলাবদ্ধতার কারণে তলিয়ে রয়েছে নিম্নাঞ্চল। শেরপুরে বন্যার পানি সরে যাওয়ায় বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। এবারের বন্যায় জেলায় আমন, বীজতলা ও শাকসবজি সহ 1,909 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে 25,31,80,000 টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতরি ডাইভার্সনের রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ডাইভার্সনের পাশ দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা ও বেইলি সেতুর, ফলে গত 24 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে গতকালে প্রবল বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে খালিয়াজুরি উপজেলায় অনেক গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে 4 উপজেলার 22টি ইউনিয়নের 3 লাখ মানুষ। আজ থেকে শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির অনলাইন কার্যক্রম। একাদশ শ্রেণীর এই ভর্তি পদ্ধতি নিয়ে এবার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসএসসিতে এবার 1,35,898 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন, কিন্তু সারা দেশে ভালো মানের কলেজে আসন রয়েছে 50-60 হাজার। তাই ভালো ফল পেয়েও সেরা কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রিপোর্ট আদ্দিন সজীবের। নিশা ও দিশা দুই বোন কলেজ ভর্তি নিয়ে ব্যস্ত। এখন এবারের এসএসসিতে ভালো ফল করেও মন ভার করোনা ভাইরাসের জন্য। এই মহামারী এবার তাদের পড়ালেখাও অনেকটা পিছিয়ে দিয়েছে। করোনার কারণে তো অ্যাডমিশন লেট করে হচ্ছে, তো দুশ্চিন্তায় আছি একটু যে কবে মানে অ্যাডমিশন ফাইনালি হবে আর কবে ফাইনালি কলেজে ভর্তি হতে পারবো আর কি, এটা নিয়ে একটু টেন্সড আছি। আর যখন ম্যাট্রিক দিলাম তো তখন তো এমনিতেই একটা মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ নতুন মানে কলেজ নিয়ে খুঁজবো, কলেজে যাব। তো এখন তো
তো ভালোই লাগছে যে হ্যাঁ যত বাধা হোক বা যাই হোক না কেন অ্যাডমিশনে মানে অনলাইনে অ্যাডমিশন নিয়ে তো তাও মানে হচ্ছে অ্যাডমিশনটা তো হচ্ছে। করোনায় বদলে গেছে জীবনযাপন, থমকে আছে শিক্ষা কার্যক্রম। তবে আশার খবর হচ্ছে দুর্যোগের মধ্যেও শুরু হলো উচ্চ মাধ্যমিকে অনলাইন ভর্তি, যার আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। এর মধ্যে দুশ্চিন্তাতেও আছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। সন্তানরা কবে ভর্তি হবে কলেজে, কবে শুরু হবে ক্লাস তা জানা নেই কারোরই। ভর্তি কবে নাগাদ শেষ হবে, প্লাস ক্লাসগুলো কীভাবে হবে, এখন যদি আপনার ওই অনলাইন সিস্টেমে ক্লাসগুলো নিচ্ছে, সো এটা কবে নাগাদ শুরু হবে আর এটা দিয়ে স্টুডেন্টরা কতটুকু বেনিফিট হবে বা কতটুকু শিখতে হবে সেটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আবেদনের প্রথম পর্যায়ের ভর্তির জন্য নির্বাচিতদের ফল প্রকাশ হবে 25 আগস্ট রাত 8টায়, ভর্তি হতে হবে 26 থেকে 30 আগস্ট রাত 8টার মধ্যে। এ সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত, ফল প্রকাশ 4 সেপ্টেম্বর রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে 7 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে, ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঝুঁকি এড়াতে দেশীয় ও আমদানি করা জ্বালানির মধ্যে সামঞ্জস্য রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। অন্যদিকে বঙ্গবন্ধুর দেখানো পথেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে বলে দাবি সরকারের নীতি নির্ধারকদের। জ্বালানি দিবসে ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। ফজলে রাবি রিপোর্ট। মুজিব বর্ষের অঙ্গীকার সাশ্রয়ী মূল্যে জ্বালানির প্রাধিকার, এবারের জ্বালানি নিরাপত্তা দিবসের প্রতিপাদ্য। দিবসের ভার্চুয়াল আলোচনায় মূল প্রবন্ধে তুলে ধরা হয় দেশীয় গ্যাসের স্বল্পতার কথা। তবে সম্ভাবনাময় অনেক জায়গায় অনুসন্ধান না করে এমন অবস্থানে সমালোচনা করেন আলোচকরা। সারা বাংলাদেশে এ পর্যন্ত কত যেই কটা ড্রিল হোল করা হয়েছে, এটা কোন কোন গ্যাস ক্ষেত্রে একটা গ্যাস ক্ষেত্রেই তার চেয়ে বেশি ড্রিল হোল করা হয়। নিজস্ব জ্বালানিকে অলস রেখে শুধু এককভাবে আমদানি নির্ভর হয়ে গেলে জিওপলিটিক্যাল কারণে এবং দামের কারণে আমরা বিশ্বব্যাপী প্রতিযোগিতার সক্ষমতা হারাবো। অপ্রচলিত উপায়ে জ্বালানি সমস্যা সমাধানের চেষ্টাকে সাধুবাদ জানালেও এর মান ও দাম নিয়ে কাজ করার তাগিদ দেন তারা। বিদ্যুতের যে সম্প্রসারণ হয়েছে সেটা ব্যাপকভাবে হয়েছে, কিন্তু যেখানে এই ব্যাপক সম্প্রসারণ করতে গিয়ে আমাদের যেখানে প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি এবং রিলায়েবিলিটি, সেটাতে এখন আমাদের জোর দিতে। নীতি নির্ধারকদের দাবি, বঙ্গবন্ধু দেখানো পথেই বর্তমান পরিস্থিতি সামাল দেয়া ও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার। আমরা যদি আমদানির দিকে না যেতাম, আমাদের যে গ্যাসের যে ডিমান্ড ছিল এবং যে ধরনের আমাদের প্রাপ্তি ছিল, যে গ্যাস আমরা পাচ্ছিলাম তার মধ্যে একটা বড় গ্যাপ ছিল, সেটা আমরা পূরণ করতে পারতাম। আমরা যেখানে ইন্ডাস্ট্রি ইউজ করতেছে তারা এটা এফিশিয়েন্সি বাড়াতো, বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী হতো, কনজিউমার এন্ডে সাশ্রয়ী হতো, তাহলে আমরা কম করে বেশি লোককে উপকার দিতে হবে, আমাদের কোয়ালিটি এনশিওর করতে হবে। জ্বালানি অপচয় রোধ করতে আবাসিক গ্রাহকদের পাইপলাইনে এবং পরিবহনে গ্যাস সরবরাহ বন্ধ করার পরামর্শ দেন আলোচকরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করেছেন আদালত। দুপুরে রামু কোর্টের বিচারক দেলওয়ার হোসেন এই জামিন মঞ্জুর করেন। শিপ্রার আইনজীবী অরূপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন আগামীকাল ধার্য করেছে আদালত। চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে 5:45 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অনেকদিন ধরেই নানা রোগে ভুগছিলেন এই গুণী শিল্পী। 2015 সালে ব্যাংককে তার ফুসফুসে টিউমার ধরা পড়ে। এছাড়াও নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন দেশে বিদেশে ক্যান্সারের পাশাপাশি বিভিন্ন রোগের চিকিৎসা চলছিল তার। এতে খানিকটা সুস্থ ছিলেন আলাউদ্দিন আলী, ফিরেছিলেন সঙ্গীতাঙ্গনে। তবে শনিবার ভোরে শারীরিক অবস্থার আবারও অবনতি ঘটলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সব জটিলতা কাটিয়ে এবার না ফেরার দেশে পাড়ি জমালেন 8 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই গীতিকার ও সুরকার। বঙ্গবন্ধুর হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে কমিশন গঠনের আহ্বান জানালেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী শেষে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, জাতির জনকে হত্যার ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে না পারলে নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে। মুজিব বর্ষেই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। সেই সাথে যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, ষড়যন্ত্রকারী ছিল, তাদের মুখোশ
জনগণের সামনে উন্মোচিত হওয়া প্রয়োজন। একটি কমিশন গঠন করে যারা এই হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছিল, ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা, তাহলে ইতিহাস সঠিকভাবে রচিত হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ২০২০-২১ অর্থ বছরে ৫,০০৭ কোটি ২১ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সকালে সিটি কর্পোরেশনের মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাজেটে ট্যাক্স, ফি, ইজারা ও টোল সহ অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে ৭৫ কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের পাশাপাশি এবার করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খেলোয়াড়দের ফিজিক্যাল ফিটনেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। করোনা টেস্টের পর দুপুরে শাহিন হলে সিলেকশন কমিটির নিকট রিপোর্ট করেন খেলোয়াড়রা। আগামী ৭ দিন আইসোলেশনে থাকার পর বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে ফিটনেস ক্যাম্প শুরু করবে যুব হকি দলের খেলোয়াড়রা। বঙ্গবন্ধু এশিয়ান জুনিয়র হকি প্রতিযোগিতা সামনে রেখে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান মাসিউজ্জামান সেনিয়াবাদ। প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এক মাসের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমি সেই জন্য আমাদের ঘাঁটি অধিনায়ককে ধন্যবাদ জানাচ্ছি, যেখানে সার্ভিসেস দলের বাইরে বিকেএসপির খেলোয়াড় সহ মোট ২১ জন এই ফিটনেস ক্যাম্পে অংশগ্রহণ করবে বলে আশা রাখি। এই ক্যাম্প সফল হলে প্রয়োজন মোতাবেক এর ধারা অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস, এবং আমার আরও বিশ্বাস যে আমরা শেষের দিকে স্টেডিয়ামে গিয়েও খেলতে পারবো কিছু, সেটা দরকার আছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা ৩৪, হাসপাতালে অনিয়ম পেলে আইন শৃঙ্খলা বাহিনী নয়, অভিযান চালাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স। বিধিনিষেধের পরও ঈদ যাত্রায় ২১০টি সড়ক দুর্ঘটনা, ২৪২ জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার তোড়া, বসতবাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও। আজ থেকে শুরু হল অনলাইনে কলেজে ভর্তি কার্যক্রম, উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা। এবং চলে গেলেন বিশিষ্ট গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।